পারি হাইদা হাইদা এই ঘুরিয়ে ধর ঘুরিয়ে ধর হ্যাঁ আচ্ছা নে ঘুরিয়ে ধর ওই দেখ ওইভাবে কি জালের মাথা একদম গেছে এইভাবে তো থাক ঘুরিয়ে ধর এই মাথা ডিজে কাম দিছে হ্যাঁ একটু দেখে দে তো ও তো বলল ঘুরিয়ে ধরতে ওইভাবে ঘুরে তো বলেছি তো হ্যাঁ এমনি এমনি ঘোরাবো এমনি এমনি হত ছাড়ি বললো তো এমনি এমনি ঘোরাতে ঘুরেছে এটা কেউ উঠে ঘুরিয়ে দেখিয়ে দিও বুঝবে তো শিকার চলে গেছে এটা কি ও সই সই না 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 আমি নাই আমি নাই আমি নাই আমি নাই আমি না আমি নাই আরে সই দর্পণের সামনে তুই দাঁড়িয়ে আছিস না তুই নাই তো কে আছে দেখলাম দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে দর্পণ মাঝে দাঁড়ায়ে আছে ওই না দর্পণ মাঝে দাঁড়ায়ে আছে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই আছে ওই না ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই আছে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই আছে ওই ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই আছে ও সই এইবার তোর হলো বলে হ্যাঁ হ্যাঁ এইবার আমার হয়েছে তাহলে চল চল এবার আমরা একসাথে চলে যাই এই বলে সমস্ত সখীগণ একত্রিত হয়ে চলেছে আজ তারা কেমন ভাবে যাচ্ছে জানো সমস্ত সখীগণ একত্রিত হয়ে যাচ্ছে আজ তারা কেমন ভাবে যাচ্ছে বদনে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যাচ্ছে কেমন ভাবি চলো সবাই মিলে দুটি বাহু তুলে কি সবাই যেতে চাও তো ভগবানের কাছে যেতে চাও তো চলো সবাই মিলে যাবো হরিবল হরিবল শুধু কি ওরা যাবে কৃষ্ণ 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 বলিয়া বাহু পোষারিয়া এনাম কহিলে সকলি দুঃখ সবই যাবে দূরিয়া হরিবল হরিবল কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এনাম জপিলে সকল দুঃখ সবই যাবে চলিয়া কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এনাম কহিলে সকলি দুঃখ সবই যাবে দুধিয়া উলুধ্বনি কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এনাম জপিলে সকল দুঃখ সবই যাবে চলিয়া যদি তারে ডাকা যায় এনাম কহিলে সকলি দুঃখ সবই যাবে দূরিয়া বলো কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এনাম জপিলে সকল দুঃখ সবই যাবে চলিয়া কৃষ্ণ 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 সকল দুঃখ কবি যাবে চলিয়া কৃষ্ণ 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 বলিয়া বহু সারিয়া সকল দুঃখ সবই যাবে চলিয়া আজ তো তারা চলেছে গো
তারা যখন একত্রিত হয়ে চলেছে আজকে তারা কেমন ভাবে যাচ্ছে জানো আজ তারা শীতলে চন্দনিবিকা বন্ধ চন্দনিবিকা বন্ধ চন্দনিবিকা বন্ধ বেগ ধাবত যুবতী বৃন্দরে চন্দনিবিকা বন্ধ তারা যখন চলেছে গো তাদের অঙ্গের বসন ভূষণ একে একে খুলে খুলে চলে যাচ্ছে সেদিকে কারোর নজর নাই আর তারা কেমন ভাবে যাচ্ছে জানো আহারে আর এইদিকে তারা যখন চলেছে গো একত্রিত হয়ে একে অপরের অঙ্গে স্পর্শ হচ্ছে তবু তারা কেউ বুঝতে পারছে না আজ তারা কোনো কোনো রমণী এক নয়নে কাজল পরেছে আর একটা নয়নে পরা হয়নি কোনো রমণী এক হস্তে কঙ্কন পরেছে আর এক হস্তে পরা হয়নি আবার কোনো কোনো রমণী চরণে আলতা পরেছে আর একটি চরণে পরা হয়নি আবার কোনো কোনো রমণী শাড়ি পরেছে বক্ষ দেশেই দেওয়া হয়নি এমতো সেজে আজকে তারা ছুটতে ছুটতে চলেছে আর কেমনভাবে যাচ্ছে জানো আজ তারা বিছড়ি গে হ নিজ হি দেহ এক নয়নে কাজল দেহরে তারা তো চলেছে গো আর কেমন ভাবে যাচ্ছে জানো আজ তারা আবার এক কুণ্ডল দলনী রে কুণ্ডল দলনী রে কুণ্ডল দলনী রে এক কুণ্ডল দলনী রে বিদায় বল হরিবল 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 আহারে 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 আর এদিকে সমস্ত সখীগণ চলেছে গো মহা আনন্দে হ্যাঁ গো মা আমরা যাবো তো কি গো যাবো তো নাকি অনেকক্ষণ হয়ে গেছে সব চুপচাপ বসে আছো কই কে কে যাবে হাত তোলো দেখি সবাই মিলে যাবো তো আর যারা দূরে দাঁড়িয়ে আছো বসে আছো তোমাদের জিজ্ঞাসা করছি যাবে তো নাকি তাহলে সবাই মিলে যাবো কেমন দু হাত তুলে দু হাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার গাইবো না তো
ভালো লাগবে ও এই না হলো আমার লক্ষ্মী সোনা ঠিক আমার মনের কথাটা খুলে বলেছে আজ প্রেমানন্দে বাহু তুলে না জোরে গো কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে না জোরে গো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে না জোরে গো কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল পূর্বের তোর সকল মনস্কার হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে হরে ছিলেন গৌরানিতা ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মজে ছিল গৌরানিতা ভক্তগণ সাথে লয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরানিতা ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মজে ছিল গৌরানিতা ভক্তগণ সাথে লয়ে হরে কৃষ্ণ গায় পারের করি পারের করি এই মহানা আর গাইব না এই তেরা এত সুন্দর গাইছে আর গাইতে লাগবে দারুন 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 চলো হ্যাঁ বাহ 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 সত্যি খুব ভালো হচ্ছে গো আরে এদের জন্য না হোক তোমাদের জন্য আমার জীবনটা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে কি গো যারা দাঁড়িয়ে আছে তাদের কি হচ্ছে না ও শুধু আমি একাই নাচবো একাই গাইবো তোমরা কিছু দেবে না ও তোমরা শুধু দেখবে আচ্ছা তাহলে এই ভাই আমার ঠিক দেখে একটু ঘুরে ঘুরে দেখাও তো হম হম গুড়ি গুড়ি না হরিওয়াল হরিওয়াল পারের করি এই মহানা উড়বে রে তোর সকল মনসা হরিবল হরিবল হরিবল
মাতা ভিতরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে মাতা ভিতরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পিতা ভিতরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পিতা ভিতরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে সবার মাঝে গাইব কৃষ্ণ না সবার মাঝখানে যদি এইভাবে কৃষ্ণ নাম গাওয়া যায় তাহলে এই জায়গাটা কি আর থাকবে সাহেব বাড়ি বলে মনে হবে না বৃন্দাবন তাহলে এই জায়গাটা কোন জায়গাটা বলে মনে হবে বৃন্দাবন বৃন্দাবন মনে হবে না হবে তো হ্যাঁ সবার মাঝে গাইব কৃষ্ণ না হবে এটা বৃন্দাবন সবার মাঝে গাইব কৃষ্ণ না হবে এটা বৃন্দাবন প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যারা চুপ করে আছে তাদের কি এবার ঠিক হলো রাধে রাধে ঠিক এমন সময় প্রাণ গোবিন্দই আমার ব্রজকবিদের দূর থেকে দর্শন করে মনে মনে চিন্তা করছে তাই তো ব্রজকবিরা কত বড় পরম ভক্ত হয়েছে একবার পরীক্ষা করে দেখি তাই কি করেছে জানো দূর থেকে ব্রজকবিদের দর্শন করে আজকের গোবিন্দ আমার ছলনা করে বলছি কি দেখি তো ওরা কত বড় পরম ভক্ত হয়েছে তাই কি করেছে জানো দূর থেকে ব্রজবাসীদের দর্শন করে আজকের আরো বদনে কি বলছে জানো বলি এত রাতে ঘর ছেড়ে সংসার ছেড়ে তোমাদের তো দেখে মনে হচ্ছে আমার দিকে দেখো আসতে তোমাদের তো সন্তান আছে ও নাই স্বামী আছে সেটাও নেই এখানে যদি থাকে খুব সাবধান ও ঘরে রেখে এসেছো আচ্ছা আচ্ছা তা বলি ও বৃন্দাবনের প্রজাশন এত রাতে ঘর ছেড়ে সংসার ছেড়ে স্বামী ছেড়ে কেন এসেছো বলি কহ গোপী ও বলি কি সে লাগি ও বৃন্দাবনের প্রজা সুন্দর গহন বনে গহন বনে এলে গো কহ গোপী কি সে লাগি গহন বনে কহ গোপী কি সে লাগি গহন বনে গহন বনে নিজ পতি ছাড়িয়া তোমরা গহন বনে
स्वामी छेड़े घर छेड़े बोली निज सन्तान छाड़िया तोरा गहन बनया निज सन्तान छाड़िया तुम गहन बने आईले बलिहारी जाए बलिहारी बधुग এখন তুমি আমাদের ধর্মের কথা শোনাচ্ছ আর যেদিন তুমি ঘরে ঘরে ননি মাখন চুরি করেছিলি সেদিন তোমার ধর্মের কথা কোথায় ছিল ও বধু এখন পরম ধর্মি হয়ে এসা ধর্ম শিখায় এখন পরম ধর্মি হয়ে এসা ধর্ম শিখাইলে এখন পরম ধর্মি হয়েছে ধর্ম শিখাইলে কহ গোপী কিসে লাগি নিদাই গৌর হরিবল 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 কহ গোপী কিসে লাগি গহন বনে লে কহ গোপী কিসে লাগি গহন বনে লে বধু গো আমরা তো এমনি এমনি আসিনি বধু আমরা কেমন ভাবে এসেছি জানো একজন রাজা তার দাসী বাদীদের ঠিক যেমন করে টানতে টানতে নিয়ে আসি আমরা যে তেমন ভাবে এসেছি গো ও বধু শোনো শোনো আমার ভাঙলি কুল ছিল মুরলি কোশান ভাঙলি কুল ছিল মুরলি কোশান ভাঙলি কুল ছিল মুরলি কোশান আমার ভাঙলি কুল ছিল মুরলি কোশান আবার কি করি গনি সুর তুমি কেন বাজালে ও বাসিতে সুর তুমি কেন বাজালে ও বাসিতে মুখে হরি 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 বলে কেন বাজালে হরি 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 বলে হরি 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 বলে কেন বাজালে কেন বাজালে কেন বাজালে কেন বাজালে ও বৃন্দাবনের ব্রজ সুন্দরী আমি যে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম গো আজ তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এসো এসো এবার তোমরা রাসমঞ্চে প্রবেশ করো এই বলে সমস্ত প্রজা সুন্দরীগণ কই এসো এসো রাসমঞ্চে প্রবেশ করো কোনো অসুবিধা নেই তাই এই বলে কি করেছে জানো সমস্ত প্রজা সুন্দরীগণ আজকে রাসমঞ্চে প্রবেশ করছে আর অপরদিকে কৈলাস ধামে সেখানে কি হলো গো বাবা নন্দী আর ভৃঙ্গি আরে দাঁড়া দাঁড়া একটান দি বাবা কলকাতা মিয়া ছোট মতরি এ নন্দি বাবা নন্দী ওই মাটিটা মাটিটা এই উপরে মাটি দেখতে পাচ্ছি মাটিটা যেন ঘুরছে হচ্ছে দেখ মাটি নাকি ঘুরছে
উপরে মাটি নাকি ঘুরছে অবস্থা বলতে নেশ হয় দাদা দাদা এটা কি বল আরে সোজা হয়ে দাঁড়া এই ঠিক আছে সোজা হয়ে দাঁড়া হ্যাঁ গো সোজা হয়েছে এর মতন সোজা আছে এইটা সোজা আরে আমার মতো সোজা হয়ে দাঁড়া এই দেখ শঙ্কর মণ্ডল মানব কাঞ্জি দিদির গানে ও নাচে সন্তুষ্ট হইয়া 85 টাকা উপহার করিল রিমি মণ্ডল 20 টাকা ও আরেকজনের নাম দিয়েছে আমি মনে করতে পারছি না উনি 20 টাকায় দিদির গানে ও নাচে সন্তুষ্ট হইয়া উপহার করিল আমি বলছি মার আসে গেছে বাবাকে আমরা কেউ বলবো না ঠিক আছে হ্যাঁ মা বলতে মানা করেছে আমরা বলবো না মা যে আসে গেছে আমরা কিন্তু বাবাকে বলবো না হ্যাঁ ঠিক আছে বলবো না এমন সময় ভোলানাথ মহেশ্বর এসে উপস্থিত হয়েছে আরে নন্দী তোদের মা কোথায় গেছে রে মা মা আসে গেছে আমরা বলবো না বাবা বলবো না কি বললি এতে বল মা আসে গেছে জুয়া আমি সব কাউকে বলবো না কি বললো গো বাবা মা রাশে গেছি বলতে মানা করেছি আমরা কেউ বলবো না মানে তোদের আর বলতে হবে না সরে দাঁড়া আমিও যাব এই বলে ভোলানাথ মহেশ্বর চলেছে কোথায় রাস দর্শন কেমন ভাবে যাচ্ছে জানো আমার পাগলা ভোলা নাচে বুম 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 আমার নারদের আগুন কি বলো ও মামা তুমি কোথায় যাচ্ছ আমি রাস দর্শনে তা তোমার তো রাস দর্শন হবে না মামা কারণ তুমি তো পুরুষ কারণ রাসমঞ্চে পুরুষ তো একজন আমি দেবাদিদেব মহাদেব তাতে কি তোমার দর্শন হবে না আমি দর্শন করব আমি বলছি ফিরে যাও ও মামা ফিরে যাও কি করব বল তাহলে এক কাজ করো তুমি দেখবে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি বরং একটা শাড়ি পরে গোপী সেজে চলে যাও শাড়ি কেন অন্নপূর্ণা আছে না ওর কাছ থেকেই নিয়ে নাও এই বলে ভোলানাথ মহেশ্বর মা অন্নপূর্ণার কাছ থেকে একখানি শাড়ি নিয়ে আজকের গোপী সেজে চলেছে কোথায় রাস দর্শন বারো হাত শাড়ি আর ভোলা বাবার 36 ইঞ্চি ভুঁড়ি তা সে জটাতে কি আছে গো আছে না আর স্বয়ং মা গঙ্গা যে বাস করছে
আর এইদিকে ও মামা, মামা গো ঠিক আছে? হ্যাঁ সহ্য নেই, যখন তখন দুমদাম নেচে ফেলো, বেশি যেন না জানা ও মামা, মামা গো বেশি যেন হুড়োহুড়ি করো না, বেশি যেন নাচানাচি করো না। মামি যদি তোমায় কোনো প্রশ্ন করে ছোট করে, তাহলে তুমি কি বলবে জানো? তুমি বলবে তুমি গোপী। হ্যাঁ, এর থেকে বেশি কিছু যেন বলো না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে, কেমন? আর বেশি যেন নাচানাচি করো না, তাহলে যদি শাড়িখানা খুলে যায় তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। বলে ঠিক আছে ঠিক আছে, বলে এবার তুই সরে যা, আমি রাস দর্শনে যাব। এই বলে ভোলানাথ মহেশ্বর আজকে রাস দর্শনে চলেছে। কেমন করে চলেছে জানো? বুম 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 কে তুমি? গোপি। তুমি গোপি? তা তুমি হন হন করে এদিকে যাচ্ছ কোথা? গোপি। ও তোমার নামও গোপি, তুমি যাচ্ছ গোপি, তা তোমার বাড়ি কোথায়? গোপি। তোমার বাড়িও গোপি? আচ্ছা তোমার বাবার নাম কি গো? গোপি। গোপি গোপি রোগে ধরেছে। এর বাবার নামও গোপি, এর নামও গোপি, এ থাকে গোপি, যাক এ খায়ও। আচ্ছা তোমার ঠাকুর দাদার নামটা কি বলো তো? গোপি। আমার নাম গোপি রে বাবা, গোপি। হ্যাঁ গো, এটাকে দেখে মনে হচ্ছে এটা গোপি। হ্যাঁ ভুরে গোপি। আচ্ছা বেশ, আমি ধরে নিলাম তুমি হলে একটা ভুরে, এই থাক থাক ভুরে গোপি। আচ্ছা গোপি একটু হেঁটে দেখাও তো। এই বাবা হেঁটে দেখাও। মেয়েদের কোন পা কে যায় গো? ডান পা? জানে বাবা, তাই তো ইচ্ছা করে ঘুরিয়ে। ছেলেদের কোন পা কে যায় বাবা? ডান পা। ও ডান পা, ও ঘুরিয়ে দেওয়ার ধান। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, যেই না বলেছে একটু হেঁটে দেখাও। ভোলা বাবার সাদা মনে কাদা নাই, দিয়েছে ডান পাটা। কেন দিল বাবা? কারণ নারদমণি তো সব কিছু বলে দিয়েছিল, এটা তো বলেনি যে মামি যদি তোমায় হাঁটতে বলে তাহলে তুমি বাম্পাটা বাড়াবে, আর যেই না বলে যে হেঁটে দেখাও, সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর দিয়েছে ডান পাটা বাড়ি। আর এই দেখে এই যে ডান চালা গোপি গো, ডান চালা গোপি গো, ডান চালা গোপি গো, ডান চালা গোপি গো, এমন গোপি দেখি নাই ডান চালা গোপি গো, আরে এমন গোপি দেখি নাই ডান চালা গোপি গো, এমন গোপি দেখি নাই ডান চালা গোপি গো, আর যেই না পাটা বাড়িয়েছে না বাবা,
সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, একবারে যখন পাটা বাড়িয়েছি এইবার আমি রাসমঞ্চে প্রবেশ করে যাব। এই বলে হন হন করে রাসমঞ্চে নৃত্য করতে করতে চলেছি। কেমন করে চলেছি? আমার বাংলা ভোলা নাচে বুম বুম বুম, বাংলা ভোলা নাচে বুম বুম বুম, বাংলা ভোলা নাচে বুম বুম বুম, বাংলা ভোলা নাচে সবাই মিলে উলুধ্বনি দিয়ে। পগলা ভোলা নাচে বুম 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 বুম, পগলা ভোলা নাচে বুম 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 বুম। ছি 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 ছি, স্বামী তুমি এসেছো? হ্যাঁ আমি গো। আমি কেন এসেছো? ফিরে যাও, আমি রাস দর্শন করব, আমি রাস দর্শন করব। ওমা ভোলানাথ মহেশ্বরের এই রকম অবস্থা আরো একবার হয়েছিল, সেটা কখন জানো? বিয়ের সময়। জানো আমার মায়েরা? তোমরা জানো? তাহলে আর বলবো না, তাহলে বলবো না তো, সবাই জানো তো? এটাও শুনবে কোনটা দেখছি বাদ দে। আচ্ছা বেশ বেশ, তাহলে ছোট করে বলছি। রাধে রাধে, বড় করে শুনবে? আচ্ছা ঠিক আছে, রাধে রাধে। আচ্ছা আমার এই যে মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, এখনকার বৌদিদের দিকে তাকাতে বলছি না, যারা আগেকার দিনের মায়েরা আছে, ঠাকুমারা আছে, তাদের দিকে একবার তাকিয়ে দেখো তো মাথায় কত বড় করে ঘোমটা দিয়েছে, ওই যে দেখো। আর এখনকার বৌদের দিকে একবার তাকাও, ঘোমটাটা দিয়েছো দেখো, স্টাইলিশ ঘোমটা এখনকার মেয়েদের, তোমার মতো নাইটির আবার ঘোমটা ঠিক। এই আসতে, ওটা তোমাদের এখানে ঢুকে গেছে, আমি ভাবলাম শুধু আমাদের বজবজ বাটানগরে ঢুকেছে, ও তোমাদের এখানেও ঢুকেছে, ও একেবারে বিশ্ব কাঁপিয়ে ছাড়ছে। রাধে রাধে, আস্তে আস্তে। তোমা আমার এই যে মায়েরা মাথায় এখন ঘোমটা দিচ্ছে, আগেকার মায়েরা তবু তো প্রত্যেকেই দিত, আর এখনকার মায়েরা যদিও কমে গেছে কিন্তু দেয় তো, নতুন নতুন দু তিন চার দিন বিয়ে হলে দেয়, তারপর দিক আর না দিক, তাই তো নাকি? হ্যাঁ ঠিক আছে, রাধে রাধে। তাই ঘোমটার শুরু হলো কোথা থেকে এইটা জান, ঘটনাটা শুনলে তবে তোমরা বুঝতে পারবে, তাহলে ছোট করে বলছি। বাবা ভোলানাথ মহেশ্বর বিয়ে করতে চলেছে, এগো বিয়ে করতে গেলে পরনে কি চাই? বিয়ে করনি? কারোর বিয়েতেও যাওনি? এগো উনি বিয়ে করেনি? করেছে? ও করেনি, তাহলে ঠিক বলেছে। আচ্ছা যারা বিয়ে করেছো, ও বাবা তোমরা বিয়ে করেছো তো? করেছো? এখানকার বাবারা কি কেউ বিয়ে করেনি? কেউ ভরসা করে বলছে না? হ্যাঁ বাবা তুমি করেছো তো? আচ্ছা জিন্সের প্যান্ট পরে করেছি। এই আস্তে আস্তে, বিয়ে করতে গেলে কি পড়তে হয়? ধুতি পাঞ্জাবি, তাই তো? আর এই এখন আমার এই হত, এই দাদাটা যেমন বললো আমি জিন্সের প্যান্টুলুন পরে পড়েছি, ওটা তো ব্যতিক্রম। রাধে রাধে আসতে। তা ভোলানাথ মহেশ্বরে যখন বিয়ে করতে যাচ্ছেন তখন ভোলানাথের সাজটা কি ছিল, পোশাকটা কি ছিল? কোমরে বাঘছাল। বাঘের ছাল? আর বাবা বাঘছালে তো আর এখনকারের মতো সিস্টেম করা নেই, ছিল এখনকার সিস্টেম আছে, তখন ছিল? ছিল না তো। তাহলে বাঘছালটাকে আটকে রাখার জন্য তো একটা বেল্টের দরকার, তা সেটা কি গো? আর সারা অঙ্গি শ্মশানের ছাই ভস্ম মেখে ভোলানাথ মহেশ্বর বিয়ে করতে যাচ্ছে, আর এমন সময় বিয়ে বাড়িতে সবার নেমন্তন্ন হয়েছে, একজনের হয়নি, সেটা কে গো? কার নেমন্তন্ন হয়নি? নারদ, নারদমণি। এমন সময় নারদমণি মনে মনে চিন্তা করছে, আজকে মামা তো সবার নেমন্তন্ন করেছে, আমার তো নেমন্তন্ন করেনি, তা অসুবিধা কিছু নেই, আজকে আমি বিনা নিমন্ত্রণে যাব, আর মামার বিয়েতে গিয়ে মামার ধামা বাজিয়েই ছাড়ব। আর এইদিকে এমন সময়, হ্যাঁ গো মা, বিয়ে বাড়ি যেতে হলে গিফট নিয়ে যেতে হয় তো? নিয়ে যাও। কি নিয়ে যাও গো? ৪০ টাকা বাটির সেট। একলা খাও আবার
জোলার মধ্যে নিয়েছে আর এইদিকে ভোলানাথ মহেশা বর বেশে এসে আজকে দাঁড়িয়েছে আর এমন সময় মেনকা সমস্ত সখীগণকে সঙ্গে করে নিয়ে আজকের বরণ ডালাটা হাতে নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে আগো এই আসতে ওমা প্রথম জামাই এলে শাশুড়ি মা বরণ করতে যায় তো যায় তো নাকি তোমাদের এদিকে যায় সব জায়গাতেই যায় হ্যাঁ ঠিক তদ্রূপ মেনকা কী করেছে হাতে করে বরণ ডালাটা নিয়ে আজকে জামাইয়ের কাছে যাচ্ছে কেন না বর এসেছে বরণ করেই গৃহে তুলবে আর ঠিক এমন সময় নারদমণি বলে উঠল ও দিদা আরে তোমার বয়স হয়েছে বলে কি তুমি সব ভুলে গেছো আরে তুমি বরণ ডালাটা যে নিয়েছো সব কিছু নিয়েছো তো ঠিক তো আছে তো আরে সব ঠিক নেই কিছু বাকি আছে আরে দাঁড়াও আমি দিয়ে দেবো তাহলে দিচ্ছি সাবধানে নিয়ে যাবে ঠিক আছে আরে না চাপা দিতে হবে না সাবধানে নিয়ে গেলেই হবে ঠিক আছে ওমা এই বলে ঝোলা থেকে ব্যাংকটা বের করে নিয়ে বরণ ডালার উপরে দিয়েছে আর এ বেটা উঁচুতে উঠেছে তো বরণ ডালাটা এইভাবে ধরেছে আর এ বেটা উঁচুতে উঠেছে আর চুপ করে বসে পড়েছে আর মেনকা বরণ ডালাটা হাতে করে নিয়ে জামাইয়ের সম্মুখে দাঁড়িয়েছে হ্যাঁ গো বরণ করতে গেলে কপা ঘোরাতে হয় তিন পাক না ঘোরাতে হয় তো তাই বলে মেনকা কি করেছে বরণ ডালাটা হাতে নিয়ে প্রথমবার যেই না ঘুরিয়েছে এ বেটা মনে মনে চিন্তা করছে এই রে সবার হচ্ছে আমার হচ্ছে না সবার হচ্ছে আমি মনে হয় আজকের বাদ যাব সবার হয়ে গেল ওমা এই বলে যেই না দুইবার বরণ ডালাটা ঘুরিয়ে এইবারেও মিস হয়ে গেল এইবার লাস্ট চান্স এইবার যদি না হয় তাহলে আজকের মনে হয় সারা জীবনের মতন আর মনে হবে না এই বলে কি করেছে জানো জানি না তিনবারের বার বরণ ডালাটা ঘুরিয়েছে এ আর সহ্য করতে না পেরে একবার ছেলেদের কোমরের বেল্টটা খুলে গেলে কি হয় গো প্যান্টালুন থাকবে না নিচে নেমে যাবে কি গো বাবা কোমরের বেল্টটা যদি খুলে যায় তাহলে কি হবে প্যান্টালুন নিচের দিকে যাবে ছি 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 মেনকা রে দেখে দেখে কি জামাই করলি রে ছি 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 আর মেনকা লজ্জায় তাড়াতাড়ি করে আ সেই দিন থেকে আমার মায়েদের মাথার ঘোমটার সৃষ্টি হলো তার আগে কিন্তু ঘোমটা ছিল না বাবা সেদিন থেকে আমার এই মায়েরা জামাই দেখলে মাথায় ঘোমটা দেয় এখনকার মায়েরা দেয় কিনা আমি জানি না কিন্তু আমার মা দেয় চলো সবাই মিলে একবার মেনকা ও মা আমার জন্য না সমস্ত নারী জাতির জন্য একবার মাথায় কাপড় দেবে সবাইকে বলছি আমার জন্য দিতে বলছি না কোনোদিন দাও বা না দাও আজকের একবারের জন্য সবাই মাথায় কাপড় দাও সবাই যাদের কাছে ওড়না আছে ওড়না দিয়ে দাও রুমাল থাকলে রুমাল দাও দাদারা কি দেবে দাদারা কি দেবে আমার দাদাদের আমার বাবাদের যদি পকেটে রুমাল থাকে রুমাল দিতে পারো কেমন মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা সবাই সবাইকে বলছি ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা উলু ধরে
বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, হরি বল হরি বল হরি বল, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। আর ভোলানাথের নীতি রাসমঞ্চ টলমল করে কাঁপছে। আর এমন সময় প্রাণগোবিন্দ আমার এসে বললেন, আজ নয় আগত কলিযুগে যেখানে হবে মধুময় মধুর রাসলীলা, সেখানে তুমি রাস দর্শন করবে, আর আজ হতে রাসমঞ্চের দ্বারে গোপেশ্বর নাম নিয়ে থাকিবে। সেদিন হতে ভোলানাথ মহেশ্বরের আরও একটি নাম হলো গোপেশ্বর। আর এইদিকে মহা আনন্দে শুরু হয়েছে রাসলীলা। কি গো ভাগাভাগি হবে? হোক না। কি গো মা দাদারা হবে ভাগাভাগি করব? আজকে আমার কম নেই, সন্ধ্যে দলের লোকজন আছে না? কম তো দাদা, যা কম দেখ, আগে দমটা দেখো, কম হলে কি দমটা দেখো। ও মা অসুবিধা নেই, আমি হাঁড়ি আলাদা করতে আসিনি, হয়তো মায়েরা চিন্তা করছে কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, হয়তো হত ছাড়িয়ে এসে আমাদের হাঁড়ি আলাদা করতে হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধে রাধে, তাহলে আমার মায়েরা হলো রাধারানীর দলে, আর যারা আমার বাবারা আছো আমার দাদা ভাইরা আছো তোমরা হলে শ্যামনগরের দলে। রাজি তো? ঠিক আছে। কি গো রাজি তো? আচ্ছা ঠিক আছে। রাধারানী কি এই হলো? না না আমার মায়েদের ভোল্টেজ ডাউন না। আচ্ছা ঠিক আছে আরেকবার দেখো, রাধারানী কি এটাও উমা বলে ভয়? না না আমার মায়েরা ভয় দেয় না, বেশি জোরে নয়। আচ্ছা এবার আমাদের দিয়ে দেখো। ঠিক আছে এবার আমার শ্যামনগরের দল, শ্যামনগর কি জয়? বলি চল মাইক মনে এসে বলতে, ঠিক আমি ওই দিদি দল। আচ্ছা দিদি দল, তোমার মাথা দিল আবার বলেন তো কো, তোমার মাথা দিল তখন আমার মায়ের মাইকের ভলিউমটা আসতে আছে ওই জন্য দিয়েছে। ঠিক আছে আরেকবার দেখো, রাধা রানী কি পিছন দিকের হলো কি? পিছন দিকের হলো কি বলে জয়? ও ভয় বলেছো বাবা মারা চালু আছে। আচ্ছা এবার আমার দাদা ভাইদের হোক। ও দাদা তুমি তো ঘুমিয়ে পড়লে, কত রাত জেগেছে গো, পয়সা আজকে দেবো না শিওর, ঘুমোচ্ছে মানে পয়সা পাত। ওরে বাবা ওর দিতে হবে না, ওর বলবো সাউন্ডটা কমিয়ে দিতে। আরে ঘুমোতে হবে না রে বাবা, হয়ে এসছি নাও। শ্যামনগর কি? এতে জয় হয়েছে? রেডি হয়নি, আরেকবার বললে দেবে? আচ্ছা এইবার শেষবার, এবার আমার বাবাদের শেষবার। ঠিক আছে রাধা রানী কি? আরে বাবা চলো। ও দেখেছো তো রাধে রাধে, তাহলে এবার পরীক্ষা করে দেখবো আমার শ্যামনগরী যেতে না আমার রাধা রানী যেতে, কেমন? শুধু শুধু চেঁচিয়ে চেঁচিয়ে জয় দিলেই তো আর জয় হলো না, তাই তো? নাচে পরীক্ষা হবে, চলো নাচে পরীক্ষা হবে ময়দানে এসো। আচ্ছা বেশ খেলা হবে, খেলা হবে। সমস্ত প্রজা সুন্দরীগণ রাসমঞ্চে প্রবেশ করলেন। আর আজকের কোন দিন গো? শারদীয়া পূর্ণিমা তিথি, তাই তো? শারদ পূর্ণিমা ও ব্রজ বালা মা তিল রে কার সাথে মিলিত হলো? সামুরা পূর্ণিমা
হেরি বন সভায় মাতিল রে রাসলি মুরাই পূর্ণিমায় হেরি বন সভায় মাতিল রে রাসলি মুরাই পূর্ণিমায় হেরি বন সভায় মাতিল রে রাসলি সমস্ত প্রজা সুন্দরীগণকে আলিঙ্গন করলেন, কোথাও বা এক কৃষ্ণ দুই গোপী, কোথাও বা দুই কৃষ্ণ এক গোপী, এইভাবে ঘেরি ফেরি হয়ে দাঁড়ায়ছে। আর কি বলছে জানো? নাগর টেরে টেরে নাগর টেরে টেরে নাগর টেরে টেরে ও নাগর নাগর টেরে টেরে নাগর টেরে টেরে হারায় রাই ও বয়া নাগর টেরে টেরে হারায় রাই বয়া নাগর টেরে টেরে হারায় রাই বয়া রে টেরে নাগর উলু ধ্বনি গো tere tere nagor tere tere nagor tere tere harai rai boya nagor tere tere harai rai boya jute jute gopi loya jashoda nandan jute jute gopi loya jashoda nandan amar jute jute gopi loya jashoda nandan nagor tere tere nagor tere tere nagor tere tere nagor tere tere ulu dhani ga tere tere nagor tere tere nagor tere tere harai rai boya nagor tere tere harai rai boya ki holo jodi tal hai khuda jodi geche re baji hai je o brindabanar baja sundari eso eso abar ek gopi ek krishna kore aling আবার এক গোপী এক কৃষ্ণ করে আলিঙ্গন কৃষ্ণ করে আলিঙ্গন আবার এক গোপী এক কৃষ্ণ করে আলিঙ্গন আবার অধরে অধরে দিয়া কইল আলিঙ্গন আবার অধরে অধরে দিয়া করল আলিঙ্গন আবার অধরে অধরে দিয়া কইল আলিঙ্গন অধরে অধরে দিয়া করল আলিঙ্গন অধরে অধরে দিয়া করল আলিঙ্গন নাগর টেরে টেরে হারায় রাই ও বয়া নাগর টেরে টেরে রাই রাই 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 বয়া শ্যাম নাগর কি রাধা রানী কি ও শ্যাম নাগর ডেকে নাও আজকের এই বৃন্দাবনে আমার শ্যাম নাগর কোনটা আছে কেউ যে নাচে পাল্লা দিতে পারবে উমা হে শ্যাম নাগর শুয়ে পড়েছে ওই কে আছে দিদির কীর্তন গান ও নাচে সন্তুষ্ট হইয়া সুরত মণ্ডল 20টি টাকা এবং সুভাষ কাঁড়াল দুই খুলি দাদার খুলি বাজানো সন্তুষ্ট হইয়া 10টি করে 20টি টাকা পরিষ্কার করলে সেই সঙ্গে দিদির একটি নাচের গান তাতে সবাই আনন্দ পায় সেরকম একটা আবেদন থাকবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে কেমন এমনিতেই সকাল হয়ে এসেছে আর বেশি বলতে পারবো না শেষ হয়ে এসেছে কারণ সকাল হয়ে এসেছে বেশি দেরি করলে হবে না হ্যাঁ ঠিক আছে পদগুলো ছোট ছোট করে গেয়ে দি দিয়ে দুই একখানি নাচের গান দিয়ে শেষ করব ঠিক আছে হ্যাঁ না যুগলের পরে আর গান যা হবে যুগলের আগে যুগলের পরে আর গাইতে নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে দুই একখানি গান দিয়ে তারপর যুগল করে দিই তাহলে পদ পদা বলি এখানেই থাক কারণ আমার বাবু বলে দিয়েছেন অসুবিধা নেই ঠিক আছে কারণ সকাল হয়েই এসছে বেলা হয়ে গেছে রাধে রাধে কেমন ছোট করে নাচে বাকা স্বামী তোমাকে নাচিতে হবে বাকা স্বাম তোমাকে নাচতে হবে এই তালেতে নাচিতে হবে আমার এই তালেতে নাচতে হবে কোন তালে জানো দিগিতা জেনা খেটা ধরো না দিন যা দিগিতা জেনা খেটা থগুড়ি না দিন যা দিগিতা জেনা খেটা থগুড়ি না দিন যা দিগিতা জেনা খেটা থগুড়ি না দিন যা 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 মাকা সাম তোমাকে নাচতে হবে বলে আমি তো নাচবো আমার সঙ্গে পাল্লা দেবে কে কে আছে
ওই তো আছে তুমি কই এসো এসো চলে আরে চলে এসো তাড়াতাড়ি অসুবিধা নেই আসবে তো বাবা তাড়াতাড়ি কে আসবে এসো দেখি আচ্ছা এসো এসো ও ধনি সোহাগ জাদু বা ধনি নাচো তো দেখি নাচো তো দেখি কেমন ভাবে নাচবে তোমরা নাচবে তো আচ্ছা বেশ পারবে তো যেমন তেমন নাচলে হবে না শর্ত দেবো শর্তে নাচতে হবে ওমা পারুক না পারুক ঠেলে গুজে তুলে দেবো কেমন কারণ মেয়ে ছেলে তো আচ্ছা বেশ বেশি কথা বলবো না এমন ভাবে নাচবে এমন ভাবে নাচবে তোমাদের এই অঙ্গের শাড়ি যেন না নড়ে হ্যাঁ এবার দেখো ঠিক আছে আচ্ছা বেশ ও ধনি না হবে ভূষণের ধনি না নড়িবে চি না হবে ভূষণের ধনি না নড়িবে চি না হবে ভূষণের ধনি না নড়িবে চি না হবে ভূষণের ধনি নানড়ি বেচি না হবে ভূষণের ধনি নানড়ি বেচি আগে আমার শাড়ি নড়েছে নড়েনি তো আর কি নড়বে না জানো তোমার দ্রুত গতি তোমার দ্রুত গতি এই যে চরণের নুপুর তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন তোমার দ্রুত গতি চরণে না বাজিবে নুপুর তোমার দ্রুত গতি চরণে না বাজিবে নুপুর বিদায় গৌর হরি বল হরি বল হরি বল দ্রুত গতি চরণে না বাজিবে নুপুর দ্রুত গতি চরণে না বাজিবে রাধা রানী কি ও ধনি এবার একটা তাল বলবো কোন তাল আজ বিষম সংকট তানে বাজাইবো বাঁশি 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 আমার ধনী অঙ্গের মাঝে নাচ বুঝিবো প্রিয়সী আমার ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিবো প্রিয়সী ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিবো প্রিয়সী আমার ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিবো প্রিয়সী সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় সবাই বলে রায়ের জয় রাধা রানী কি রাজনন্দিনী কি তাহলে আমার রাধা রানী জিতেছে তো কি গো আমার রাধা রানী জিতেছে তো কৃষ্ণচন্দ্র না চাইলে না রাধা রানী জিতে গেল কৃষ্ণচন্দ্র না চাও দিদি সুন্দর নাচ ও গানের সন্তুষ্ট হইয়া দেবাশিস মণ্ডল ও দেবিকা মণ্ডল 20টি টাকা পুরস্কার করলেন সেই সঙ্গে আমাদের হিন্দু পাড়া রাস পূজা কমিটি আরও 20টি টাকা পুরস্কৃত করলেন সবাই মিলে একটু করতালি দিয়ে উৎসাহ দাও যে সকল মায়েরা আমাদের এখানে হরিনোটের বাতাসা দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা দেরি না করে এখনই আমাদের এই হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হবেন এরপরে আমাদের হরিনোটের প্রক্রিয়া শুরু হবে তাই আপনারা দেরি না করে এখনই আমাদের এই হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হবেন আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমার সামনা করে একটা নাচাই নাকি না শুধু কি আমার রাধা রানী নাচবে বাবাধু তাল আর বেতালে মাঝে একটা তাল কোন তাল একেবারে সবার শেষ আরে না না উদ্ভট্ট তাল ঠিক আছে উদ্ভট্ট তালে যদি হারবো নোমালি উদ্ভট্ট তালে যদি হারবো নোমালি আমার উদ্ভট্ট তালে যদি হারবো নোমালি আমার উদ্ভট্ট তালে যদি হারবো নোমালি আমার চুরাবাসী কানে তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি দেবে রে আর যদি জেত তাহলে কি দেব জানো যদি জিত রাইকে দেব আমরা হব দাসী 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 তোমায় নইলে গড়াগড়ি রাখি বহুতখানি শুনে হাসি তোমার নইলে গড়াগড়ি রাখি বহুতখানি শুনে হাসি সবাই বলে রাইর জয় সবাই বলে রাইর জয় সবাই বলে শ্যামের জয় সবাই বলে শ্যামের জয় রাধা রানী কি জয় শ্যামনগর কি জয় তাহলে দুজনাই সমান সমান ঠিক আছে কি সমান সমান তো আচ্ছা ঠিক আছে চলো এবার দুই একখানি নাচের গান গাইবো তারপর যুগলে যাবো Oh,
হোলির গান? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ হোলি খেলবো সা তোমার সনে, যারা যারা নাচতে চান সবাই উঠে পড়ুন, সবাই 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 উঠে পড়ুন। তবে বাবা যুগলটা না দিয়ে কিন্তু কেউ যাবে না, যুগল না দিয়ে গেলে কিন্তু বাড়ির যুগলটাও ভেঙে যাবে, খুব সাবধান, যুগলটা দিয়ে তারপর যাবে। আর যদি বলো যাদের যুগল হয়নি তারা যদি চলে যাও তাদের আর জীবনে কোনোদিন যুগল হবে না, কেমন? আজ হোলি খেলবো সামনে তোমারই সানে, একা পেয়েছি তোমার নিভুবনে, আজ হোলি খেলবো সব তোমার সানে, হোলি হোলি তোমার নিভুবনে, হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো, আজ হোলি খেলবো সব তোমার সানে, একা পেয়েছি তোমায় নিধুবনে, হোলি হো। হে বনমালি ভাঙো তোমার নাগরালি, শুনো হে বনমালি ভাঙো তোমার নাগরালি, কি করিতে পারে তোমার, কি করিতে পারে তোমার সখাগণে, 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 আজকে আমি চাই এদিকে কেউ দেবে না, এই যে দাদা ভাই আমার দিকে তাকান, আবিরটা কেউ ছুঁড়বেন না, আবির ছুঁড়লে বাবা আমাদের এই মূল্যবান চোখ, ঠিক আছে, চোখটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর এই চোখ পাওয়া যাবে না, আবির আপনারা মাথায় দিন। আর তাছাড়া আমার এই ক্যামেরা চলছে বুঝতেই পাচ্ছেন, আবিরটা কেউ ছড়াবেন না, ঠিক আছে, আপনারা নিজেরা মাখুন কিন্তু ওপর দিকে ছুঁড়বেন না, কেমন? দিদির নাচে সন্তুষ্ট হইয়া বিপাশা মান্না 20টি টাকা পুরস্কার করিলেন। হোলিয়া রে হোলিয়া হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো, আজ হোলি খেলবো সামনে তোমার সনে, একা পেয়েছি তোমার নিধুবনে, আজ হোলি খেলবো সামনে তোমার সনে, একা পেয়েছি তোমার নিধুবনে, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, 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 লাল তারাঙায় দেব, আজ হোলি খেলবো সামনে তোমার সনে, একা পেয়েছি তোমার নিধুবনে, আজ হোলি খেলবো সামনে তোমার সনে, একা পেয়েছি তোমার নিধুবনে, আজ হোলি হোলি হো, একা পেয়েছি তোমার নিধুবনে। ও মানব কাজী দিদির নাচে ও গানে সন্তুষ্ট হইয়া 160 টাকা পুরস্কৃত করলেন, সেই সঙ্গে দিদির কাছে রিকোয়েস্ট একটা স্পেশাল কোনো একটা গান গেয়ে দেবেন ওদের দুজনের জন্য। আমার দাদা ভাই বলছেন স্পেশাল গান, বাবা কৃষ্ণ নামে হরি নামে স্পেশাল কিছু হয় না, সব একই, কেমন? তো ঠিক আছে, একটা নতুন এখনকার এখানে নতুন গান গেয়ে শোনাচ্ছি, ঠিক আছে? আচ্ছা হবে হবে। মেরা মন বঞ্চিয়ে বলে मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, आठ ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, बोलो सबाई मिले
पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊ, रज की लता पताओ राधे राधे गाऊ, राधे राधे गाऊ मैं समा समा गाऊ, राधे राधे गाऊ मैं समा समा गाऊ। বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো আমি সাম সাম বলবো, এ রাধে রাধে বলবো আমি সাম সাম বলবো। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ वृंदावन की, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलिया में ब्रजर गलते हलते की बोलचे, ब्रज गलिया में झूम झूम के, ब्रज गलिया में झूम झूम के मन की तपन बुझाऊ, वृंदावन की राधे तमन भन की जाऊ, राधे राधे गाऊ मैं समा समा गाऊ, राधे राधे गाऊ समा समा गाऊ। वृंदावन की वृंदावन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम ने अपनी बसुरिया आप बजाते हैं, वृंदावन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम धनी अपनी बसुरिया आप बजाते हैं, वृंदावन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम धनी अपनी बसुरिया आप बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया मन की तपन बुझाओ, ब्रज की लता पताओ राधे राधे गाओ, राधे राधे गाओ मैं समा समा गाओ, राधे राधे गाओ समा समा गाओ मैं, राधे राधे गाओ राधा रानी की, राधे राधे गाओ समा समा गाओ मैं, राधे राधे गाओ समा समा गाओ। राधा रानी की, कृष्ण चंद्र की, वृंदावन धाम की, अपन अपन धाम की, अपन अपन गुरु की, वृंदावन দিদির নাচে ও গানে সন্তুষ্ট হইয়া সূর্য মণ্ডল এবং কৃষ্ণ মালিক 10টি করে 20টি টাকা পুরস্কৃত করলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হরিণের গান সবই হবে। আমি সকল আমাদের এই মা বোনদের কাছে আমার একান্ত অনুরোধ যে যুবক কমিটির অনুরোধে বা আমাদের এই একান্ত পরিশ্রমের যে আমরা অনুষ্ঠান সম্পন্ন করেছি, তোমাদের সহযোগিতা এটা সাফল্যমণ্ডল করতে পেরেছি, তোমাদের সহযোগিতা করতে পেরেছি, এটা আমাদের কাছে সাফল্য। তাই সকলকে বলছি
যে অনুষ্ঠানটা পরের বছর আরও দ্বিগত বছর এগিয়ে দিতে পারে সেটা সবাই অনুরোধ করতে পারছি। তাই বলছি সবাই এখন অনুরোধ করো সেখান যে সকল আমাদের সম্প্রদায় আছে, পিয়ানি যাদব খুব 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 ভালো গান করছে, তোমার আনন্দভোগ করবে, সবাইকে 10 টাকা করে পুরস্কৃত করলে একসাথে আমি একজনকে দিয়ে দিচ্ছি সবাইকে। রাধে রাধে, কেমন বৃন্দাবনী ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনী ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনী বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ইন্দুলেখা চম্পকলতা, তোরা দেখে যা দেখে যা যুগল মিলন, তোরা দেখে যা যুগল মিলন, আবার ফুলের দোলায় দোলায়, ফুলের দোলায় দোলায়, ফুলের দোলায় দোলায়, ফুলের দোলায় দোলায়, আবার ফুলের দোলায় দোলায়, ফুলের দোলায় দোলায়, ফুলের দোলায় দোলায়, ফুলের দোলায় দোলায়, বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে রাধা রানী কি লাল গোলাপের সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে হরি বল হরি বল হরি বল, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দিদির নাচে সন্তুষ্ট হইয়া বাসুদেব মণ্ডল, মানব কাজী, শঙ্কর মণ্ডল 102টি টাকা, সেই সঙ্গে দেবেন বর 20টি টাকা পুরস্কৃত করলেন। হোলির গান আরেকবার নিশ্চয়ই গাইতে পারি, কিন্তু এই আবির ছুটলে বাবা গাইব না। বিশেষ ঘোষণা, যে সকল মায়েরা আমাদের এই হরিবাসর প্রাঙ্গণে লুটের বাতাসা দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তারা যেন দেরি না করে এখনই আমাদের এই হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হন। বেশি আবার ওদের কমিটি বারণ করছে, আরে বেলা হয়ে গেলে, আরে বাবা সূর্য উঠে গেলে রাসলীলার গাইতে নেই, ঠিক আছে ঠিক আছে, দুটো দুটো চলো ঝটঝট দুটো চলো ছেড়ে দাও, বাবা পুরোটা জানি না, এক লাইন গাইতে পারি, এক লাইন গাইতে পারি তাহলে হবে, বাবা বলেছি পুরোটা জানি না, এক লাইন হলে গাইতে পারি, যদি বলো তাহলে গাইব, আচ্ছা এক লাইন নাই তাতেই এক লাইন, এক লাইন হয়, তাথই 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 নাচে, কি গাইব রে ভাই এরা তো সব জানে, রাধে রাধে তাথই 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 নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরনা, তাথই 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 নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরনা, তাথই 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 নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরনা, তাথই 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 নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরনা, শ্রীমতী রাধিকার সনে মিলে রত নারে করে কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন, কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে 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 ত্রিভুবন, কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ
পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপী গো পশু পাখি নাচে সবাই নাচে ত্রিভুবন তাতই 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 নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরতা তাতই 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 নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরতা তাতই 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 নাচে হরি বল হরি বল হরি বল তাতই তাতই নাচে নন্দ দুলা ডাঙা চরণে বাজে মন্দিরতা হয়েছে তো বাবা বলে দিয়েছি আমি আর আমি যুগলে যাচ্ছি আপনারা ফুল দেবেন তবে কেউ রং আবির ছুড়বেন না ঠিক আছে আমি যুগলে যাচ্ছি আপনারা ফুল দিন তবে কেউ রং বা আবির ছুড়বেন না শ্রীমতী রাধিকার শনি মিলি লোকনাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার শনি মিলি লোকনাইয়া রে কানাইয়া সুন্দর সুন্দর কথা কইয়া রাধিকার শনি মিলি লোকনাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আবার ভ্রমর বলে আয় ভ্রমরি তোরা তোরা করিয়া আবার ভ্রমর বলে আয় ভ্রমরি তোরা তোরা করিয়া ভ্রমর বলে আয় ভ্রমরি তোরা তোরা করিয়া রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি সুন্দর সুন্দর কথা কইয়া আবার অষ্ট সখী নৃত্য করে তারা হেলিয়া দুলিয়া আবার অষ্ট সখী নৃত্য করে জয়রা দে বলিয়া রে আর সখী নৃত্য করে জয়রা দে বলিয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার শনি মিলি লোকনাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার শনি মিলি লোকনাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ওর সুন্দর রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি আপন আপন ধামি কি আপন আপন গুরু কি সাই পাড়ি গামনা শিবিন্দ্র কি আমার কমিটির দাদা ভাইরা কি আমার সাউন্ডম্যান দাদারা কি আসছে বছর আবার হবে কি নিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল